শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মেহেদিবাগান এলাকায় আইএনটিটিইউসি অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়নের একটি সভা অনুষ্ঠিত হলো। হাওড়া ডিভিশনের ইস্টার্ন রেলওয়ের হকার ইউনিয়নের বর্ধমান ইউনিটের হকারদের নিয়ে এদিন সভাটি অনুষ্ঠিত হয়। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ জানান, রেল দপ্তর হকারদের হকারি করার ছাড়পত্র দিয়েছেন, যদিও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এর জন্য হকারদের তালিকাভুক্ত হতে হবে। বর্তমানে হকার ফাইটো রেলওয়ে হকার ভাইদের নিয়ে বিক্রি হলো। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে যে এখানে একটা আওয়াজ উঠেছে যে হকারদের রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং তাদেরকে মান্যতা দেওয়া হবে, তার ফলে তারা স্বীকৃতি পাওয়ার পর তারা লিগেলি হকারি করতে পারবে। তার জন্য যে কোম্পানি টেন্ডার পেয়েছেন সেই কোম্পানির আধিকারিকরা এসেছিলেন, তারা মিটিং করলেন কীভাবে কী হবে, কীভাবে তাদের রেজিস্ট্রেশন হবে, কী কী ডকুমেন্ট লাগবে, সে সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো। আশা করি এই জিনিসটা আমাদের হকার ভাইদের স্বপ্ন ছিল যে তারা মান্যতা পাক, তার লিগেলি হকারি করার যেন তারা অধিকার পাক। সেই অধিকার পাওয়ার কাজ শুরু হয়েছে, আমরা ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জিকে, কারণ এই সূত্রপাত মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকেই আরম্ভ হয়েছে। তাহলে এর পরবর্তীকালে হকারদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না? নিশ্চয়ই সমস্যার সম্মুখীন হবে না, কারণ রেল যখন মান্যতা দেবে তখন নিশ্চয়ই আরপিএফ জিআরপি কেউ তাকে ছুটে পারবে না, কারণ এই বেসিসেই তারা তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে এবং রেল তার বিনিময়ে পয়সা পাচ্ছে। একটি নথিভুক্ত বেসরকারি সংস্থার কাছে তাদের তালিকাভুক্ত হতে হবে। এদিন ওই বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে নথিভুক্ত হতে গেলে কি কি করতে হবে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করেন। প্রত্যেকের আধার কার্ড জরুরি, আধার কার্ডের জেরক্স আনতে হবে, সঙ্গে অরিজিনাল আধার কার্ড আনতে হবে ক্যাম্পের দিনে, সঙ্গে আপনাদের ভ্যাকসিন যার একটা হয়েছে বা দুটো হয়েছে ভ্যাকসিনের সার্টিফিকেটের জেরক্সটা আনবে, দু কপি ফটো অবশ্যই আনবেন সঙ্গে, যার আধার কার্ডে বাইরের অ্যাড্রেস আছে পশ্চিমবঙ্গের বাইরে, ঠিক আছে, সেই যেন এখানকার কোনো লোকাল আইডেন্টি প্রুফ নিয়ে আসেন, কাউন্সিলার সার্টিফিকেট থাকে যার সাথে যেন অবশ্যই, ঠিক আছে, কারণ না হলে আমরা এটাকে ভেরিফিকেশনে পাঠাতে পারবো না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যারা পশ্চিমবঙ্গের বাইরের বাড়ি তারা অবশ্যই যেন তাদের একটা যে কোনো তার নামে যদি এখানে ইলেকট্রিক বিলও থাকে নিয়ে আসুক, যার এখানে কিছুই নেই তার নামে, সেই কাউন্সিলার সার্টিফিকেটটা দাদা হেল্প নেবে, যে দাদা আছে এখানে কাউন্সিলার সার্টিফিকেটটা নিয়ে আমরা সবাই যোগাযোগ করবো যখন ক্যাম্পেতে। এই তিনটে জিনিস মাস্ট, আধার কার্ড অরিজিনাল জেরক্স দু কপি ফটো 590 টাকা, আর হচ্ছে আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। তো এই সংক্রান্ত আলোচনার জন্য আজকে ঘটনাস্থলে এইভাবে কখনো করি, তবে যেটা হচ্ছে যে এতদিন এনাদের কোনো পরিচিতি ছিল না, আজকে এই প্রোগ্রামের মাধ্যমে তারা একটা পরিচিতি পাবেন, তাদের একটা আইডি কার্ড ইস্যু করা হবে যেখানে লেখা থাকবে যে তিনি একজন হকার এবং তিনি নির্বিঘ্নে তার যে কাজ তিনি করছেন, প্রতিদিন যে জিনিস তিনি ফেরি করছেন, করে তিনি তার জীবিকা নির্বাহ করছেন সেই কাজটি তিনি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।